আজকে ছোট বোনকে বার্থডে সারপ্রাইজ দেব, তো গতকালকে যা যা লাগবে সব কিছু আনিয়ে নিয়েছি। ভেবেছিলাম যে রাতেই সারপ্রাইজটা দিব, তো সব কিছু আর মিলিয়ে উঠতে পারিনি, কারণ রুমটা ভেবেছি একটু সাজাবো। যেহেতু রুমটা হালকা ডেকোরেশন করব, তো কাল রাতে আর করতে পারিনি, যার কারণে কেকটাও আর কাটলাম না। এই জন্য আজকে আমি খুব সকালে উঠে গিয়েছি, আর ও ঘুম থেকে ওঠার আগে যেন ওকে সারপ্রাইজটা দিতে পারি, তো এই কারণে এখন সব কিছু একটু সাজিয়ে নেব। গতকালকে সকালে বের হয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য, তো তখন সব কিছু আর কি কিনে নিয়েছি, কারণ যা যা লাগবে বেলুন, সেই সাথে হচ্ছে কেক, কেকটা হচ্ছে অর্ডার দিয়েছিলাম আর আব্বু ওটা রাতে নিয়ে এসেছিলো। ছোট বোন তাই সবার অনেক আদরের, সবসময় বলে যে আপনি আমার বার্থডে কবে, কোন মাসে, কত তারিখে, আপনি বার্থডে পালন কীভাবে করে, তো সব কিছু মিলিয়ে শুধু প্রশ্ন আর প্রশ্নই করে যায়। যেহেতু আমরা বার্থডে পালন করি না, কারণ এটা যেহেতু সম্পূর্ণ নাজায়েজ কাজ বা করা উচিত নয়, তো এই কারণে আসলে এগুলো কখনো করা হয় ওঠেনি। তবে ওর হচ্ছে এটা শখ, আহ্লাদ বলা যায়, তো এই কারণে ভাবলাম যে ঠিক আছে, ছোট্ট মানুষ, ওকে খুশি করার জন্য এটুকু তো করাই যায়। তবে আমার জন্মদিনটা কিন্তু তারিখ ডেট একদম নির্ধারিত করে সব কিছু পালন করিনি, যেহেতু আমি চলে আসবো, তো এই কারণে হচ্ছে ওর বার্থডে 2 থেকে 3 দিন আগেই হচ্ছে আমরা ওকে এই সারপ্রাইজটা দেই। এই ভিডিওটা করতে গিয়ে আমার ফোনটা 2 থেকে 3 বার স্ট্যান্ড থেকে পড়ে যায়, যেহেতু আমি স্ট্যান্ডে রেখে তারপরে ভিডিও করি সবসময়ের জন্য, কারণ সবসময় তো আর ক্যামেরাম্যান থাকে না যে সবসময় ক্যামেরা করে দিবে আমার, তো এই জন্য স্ট্যান্ড সবসময়ের জন্য ভরসা। তো স্ট্যান্ড থেকে 2 থেকে 3 বার আমার ফোনটা পড়ে যায়, তো লাস্টবার যখন পড়ে তখন হচ্ছে গিয়ে আমার ফোনটা পড়ে ওপর থেকে পুরো গ্লাসটা ভেঙে যায়। প্রথম 2 বার যখন পড়ে তখন যেহেতু কিছু হয়নি, এই কারণে ভাবলাম ঠিক আছে আবারও রাখি, আর 3 বারের সময় আসলে পুরো গ্লাসটাই ভেঙে গিয়েছে। তো যাই হোক, এখানে সাজানো আমরা শুরু করে দিয়েছি। পিছনে যে ব্যাকগ্রাউন্ড স্টিকারটা আছে, তো ওটাকে আগে ভালো করে আমরা কস্টিপ মেরে নিচ্ছি। যেহেতু আমি একদিকে রুমটা ডেকোরেশন করছিলাম, হাতে হাতে আমার আম্মু কাজ করে দিচ্ছিল, তো আমার দাদু আর আমার নানুকে দিয়েছিলাম বেলুন ফুলানোর দায়িত্ব। তা দুজনের একই কাণ্ড দেখে আমার হাসতে হাসতে শেষ, কারণ আর সাজাবো কখন, ওনাদের দুজনের কাণ্ড দেখি আমি অবাক। দাদু বেলুন ফুলাচ্ছে ঠিকই, কিন্তু গিট্টু দিতে গিয়ে আবার ছেড়ে দিচ্ছে, তো এই নিয়ে সবার হেসে গড়াগড়ি। তো এইখানে কিন্তু সব কিছু দিয়ে একটু সাজিয়ে নিলাম, ভেবেছিলাম একটু অন্যরকম করে আরও সুন্দর করে সাজাবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। দুপুরে আমাদের একটা জায়গায় যাওয়ার আছে, তো হঠাৎ করে প্ল্যানিং হলো, তো এই কারণে তাড়াহুড়ো করে সবটা করে নিচ্ছি। যেহেতু ঘরোয়াভাবে শুধুমাত্র নিজেরা নিজেরা করছি, তো এই কারণে যেমন পারছি বা যেভাবে পারছি বোনকে একটু আনন্দ দেওয়ার জন্য ওভাবেই করে নিচ্ছি। কেকটা আনিয়ে হচ্ছে গতকালকে রাতে ফ্রিজে রাখা হয়নি, তো যার কারণে ক্রিমগুলো একটু নষ্ট হয়ে গিয়েছিলো, কারণ ক্রিমগুলো যেহেতু গলে যায়, তো এরপরে ফ্রিজে রাখলাম সকালে ওঠে। তো এখন দেখবো যে সব কিছু ঠিক আছে কি না। ওইদিকে ছোট বোনকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, কারণ যেহেতু যেতে হবে আমাদের একটা জায়গায়, তো ওকে উঠিয়ে দিয়ে বললাম যে ঠিক আছে তুমি রেডি হও, সাজুগুজু করো, কারণ আমরা একটা জায়গায় ঘুরতে বেরোবো। তো এক কাজে আসলে 2 কাজ হয়ে যাবে। ওদেরকে বলে দিয়ে এসেছিলাম যেন কেকের উপরে সুন্দর করে নামটা লিখে দেয়। তো খুলে দেখলাম যে ক্রিম ট্রিম সব কিছু আবার আগের মতো সেট হয়ে গিয়েছে। তো কেকের উপরে সুন্দর করে লিখে দিয়েছে হ্যাপি বার্থডে টু ইউ আমিনা, যেহেতু আমার ছোট বোনের নাম আমিনা। সারপ্রাইজড পেয়ে সারপ্রাইজড হওয়া, এটা আসলে খুবই ভাগ্যের ব্যাপার আমার কাছে মনে হয়। যারা লাকি হয়, আমার মনে হয় শুধুমাত্র তারাই এই সারপ্রাইজ নামক শব্দটা তাদের জীবনে আসে, কারণ আপনি দেখবেন সবার জীবনে কিন্তু সারপ্রাইজ দেওয়ার মতো সেই মানুষগুলো থাকে না, বা কারো এমন গভীর চিন্তাভাবনা নেই যে ভিতর থেকে আপনার জন্য কিছু করে আপনাকে খুশি করবে। এটা খুবই হাতে গোনা কয়েকজন থাকে। আমার কাছে আসলে খুবই ভালো লাগে যেটা সে আশা করে সেটা দিয়ে কাউকে চমকে দেওয়ার, মূলত এটাকে তো সারপ্রাইজ বলে। তো আমার খুব ইচ্ছে করে সকলের ছোটো ছোটো ইচ্ছেগুলো, স্বপ্নগুলো যেটা আমি নিজে পূরণ করতে পারি। আমার পরিবারের একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে, এটা যে তাদের জন্য আমার খুব বেশি কিছু করতে হয় না। আমার আম্মুর জন্য আমি একবার একজোড়া চুড়ি কিনেছিলাম, তো সামান্য সিটি গোল্ডের, কিন্তু তো সামান্য সেই চুড়ি জোড়া পেয়ে কিন্তু আমার আম্মু অনেক খুশি হয়েছে, আর তার সেই হাসি মাখা মুখটা আমার সারা জীবন মনে থাকবে। অনেক মানুষ এমনও আছে গোল্ডের কিছু পেলেও সে পরিপূর্ণ খুশি হতে পারে না, তাই আমার কাছে ভালো লাগে আমার পরিবারের লোকজন অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়। তো বোনকে কিন্তু আর একটা রুমে বসিয়ে রেখেছিলাম, এরপরে ও যখন আসে তো ও দেখে আসলে অবাক হয়ে যায়, এই যে ওর এক্সপ্রিয়েশনটা আমি পুরোপুরি যেহেতু ক্যামেরার সামনে নিয়েইনি, অল্প দেখে কিন্তু বোঝা যাচ্ছে। এরপরে দাদু, আমি, আম্মু, নানু সবাই মিলে কেকটা কাটি। তো কেকের সাথে আমি আম্মুকে বলেছিলাম গতকালকে রাতে পাখন পিঠা বানিয়েছিল, এটা আমাদের বরিশালের ট্রেডিশনাল একটা পিঠা, তো সেখান থেকে একটা পিরিজে পিঠা দিয়েছিল, আর একটা পিরিজে মিষ্টি, আর একটা পিরিজে হচ্ছে কালো জাম। তো এইখানে কেক কেটে আমার বোন সবাইকে খাইয়ে দিয়েছিল। বোনের জন্য একটা গিফট এনেছিলাম আলাদা করে, গিফটটা রাতে র্যাপিং পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম, পরবর্তীতে গিফট আনবক্সিংয়ের ভিডিওটা করতে পারিনি। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যারা ভিডিওতে লাইক দেননি একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।